আজকে ন্যাশনাল এনভায়রনমেন্ট ও হিউম্যান রাইট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং যারা এই প্রতিষ্ঠানকে যারা দ্বারা বহন করে যারা এই প্রতিষ্ঠানটি করেছেন এবং পরিচালনা করেছেন এবং আজকের এই পার্শ্ববর্তী অনুষ্ঠানের সম্মানিত আলোচ্য বিশেষজ্ঞবৃন্দ এবং অতিথিবৃন্দ এবং মিডিয়া প্রশাসন মাস মিডিয়া এবং শ্রোতৃবৃন্দ আসলে আমার এই পরিবেশের উপর কিছু বলতে ইচ্ছা করে, কারণ আমরা একদিকে হিউম্যান রাইট মানব অধিকারের কথা বলা হচ্ছে আর একদিকে হচ্ছে আমাদের পরিবেশ। আমাদের আজকে বাংলাদেশে আজকে আমরা পরিবেশ বিপর্যয়ের কথা বলা হচ্ছে। আসলে এই পরিবেশ বাংলাদেশের মধ্যে পরিবেশ যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের এই মাস হলো ভাষার মাস, একুশে বয়ানের ভাষার মাস, যে মাসে এই যে মাসের যাদের শহীদের রফিক ও জাপান তাদের আত্মত্যাগের এবং ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা এই পতাকা পেয়েছি এবং এই স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমাদের পরিবেশ ও এবং আমাদের যে মানব অধিকার লঙ্ঘন করা যাবে না। আজকে আমাদের যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন একুশ সালের মধ্যম আইন এবং একচল্লিশ সালের উচ্চ মধ্যম আইনের দেশে পরিণত করতে হলে আমাদের পরিবেশ বান্ধব ও এবং আন্তর্জাতিক মানের আমাদের আমাদের যে হিউম্যানিটি অর্থাৎ আমাদের যে আন্তর্জাতিকভাবে আমাদের মানব অর্থাৎ মানব আমাদের লঙ্ঘন করা যাবে না, যেহেতু মানব অধিকার লঙ্ঘন করতে গেলে আমাদের যেসব নাগরিক দায়িত্ব রয়েছেন আমাদের যেসব আমাদের যেমন আমাদের আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে প্রধান দায়িত্ব হচ্ছে আর যারা রাজনীতি করেন যারা যারা এবং বিভিন্ন সংস্থা আছে যারা পরিবেশবাদীতে আছেন যারা এনভায়রনমেন্ট ইয়েতে আছেন আর যারা আন্তর্জাতিক এই যে মানব অধিকার অঙ্গনে যারা কাজ করে যাচ্ছেন আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের মূল একটি জিনিস দরকার যেটি হচ্ছে আমাদের আমাদের মৌলিক চাহিদা হচ্ছে আমাদের খাদ্য শিক্ষা চিকিৎসা ব্যবস্থা নিরাপত্তা আমাদের বেশি প্রয়োজন। এইসব যদি আমাদের এই পাঁচটি মৌলিক চাহিদা পূরণ করতে আমাদের যেসব যেসব জিনিস প্রয়োজন তার মধ্যে আমাদের পরিবেশ বান্ধব সর্বক্ষেত্রে আমাদেরকে পরিবেশের এবং রক্ষা করতে হবে। আমরা যাতে যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করা যাবে না। বাংলাদেশের মধ্যে আমরা রাস্তাঘাটে দেখি যে পরিবেশের যে অবস্থা আসলে এটা আন্তর্জাতিক মানে আমরা হতে গেলে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের একমাত্র আমাদের নিজেদের মধ্যে সচেতনতা খুব বেশি প্রয়োজন, যেটা আমরা দেখেছি ইউরোপের মধ্যে আমেরিকার মধ্যে এবং বিশেষ করে জাপান কোরিয়া বিভিন্ন দেশে যারা পরিবেশ তারা পরিবেশের মাধ্যমে নিজের স্বাস্থ্যগত আজকে যে আজকে বিশেষ করে চাইনাতে করোনা ভাইরাস হচ্ছে এটাও একটা পরিবেশের মূল কারণ, কারণ তাদের খাদ্য এবং বাসস্থান তাদের যে খাওয়া দাওয়ার মধ্যে যেসব বিষক্রিয়া রয়েছেন এই বিষক্রিয়ার মধ্যে তারা এই এই রোগগুলো এসে যায়। যেমন মানব অধিকার লঙ্ঘন হচ্ছে যে আমাদের আজকে আমার সামনে আছেন ডবলমুড়ি থানার এই ভারপ্রাপ্ত ওসি স্যার, আমি বলবো হিউম্যান রাইট আমাদের দেশের প্রত্যেকটি জায়গা আমরা আন্তর্জাতিক মানের আমাদের যদি আমরা আজকে যদি মানুষকে সেবা দিয়ে আন্তর্জাতিক মানে করতে চাই তাহলে এই সমস্ত সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। এই এই যারা এই সংস্থাগুলো করেছেন এই সংস্থাগুলোকে শুধু কারণ রাতারাতি কিন্তু আপনারা ইচ্ছা করলে কিন্তু পাল্টিয়ে দিতে পারবেন না, কারণ আপনাদেরকে প্রত্যেকটি থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে গিয়ে আপনাদের কমিটি করতে হবে এবং কীভাবে মানব অধিকার লঙ্ঘন থেকে আমরা বাঁচতে পারি এবং পরিবেশ বান্ধব কীভাবে আমরা দেশ করতে পারি। যেখানে আমরা শিক্ষা সভ্যতা বিজ্ঞান প্রযুক্তি তথ্যে
আমরা অনেক পিছিয়ে থাকা দেশ, 18 কোটি মানুষের দেশ, আমাদেরকে অনেক সচেতন হতে হবে। সেই জন্য আজকে যিনি এই এখানকার সভাপতি, যিনি আমার আজিজ ভাই, এই আজকে আমি অনেক বছর ধরি, 5-7 বছর ধরে দেখছি উনি এই সেক্টরে কাজ করে যাচ্ছেন। আসলে ধরেন আমরা সবাই না কাউকে না কাউকে দেশ ও জাতির জন্য এবং 18 কোটি মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য এগিয়ে আসতে হবে। কারণ আমাদের সম্ভাবনা সমৃদ্ধি এই বাংলাদেশের মানচিত্রকে যদি আমরা বিশ্বের দরবারে আরও পরিচিত করে এবং আমরা যদি এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের প্রথম যেটা দরকার, পরিবেশ এবং মানব অধিকার লঙ্ঘন করা যাবে না। কারণ আজকে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে কোনো ফরেনাররা যদি আসে, তারা চিন্তা করে যখন তারা পর্যটন শিল্পে আসে, যখন পরিবেশগতভাবে যখন আমরা পিছিয়ে থাকা, আমাদের খাদ্য দ্রব্য বিষক্রিয়া অথবা ফরমালিন এই ধরনের কিছু পরিবেশগতভাবে আমাদের ফরেন কারেন্সি থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যেটা এই ফরেন কারেন্সি এবং বিদেশি বিনিয়োগকারীরা আরও বেশি ঝুঁকিপূর্ণ। কারণ আপনারা জানেন বাংলাদেশে 18 কোটি মানুষ, যদি আমরা পরিবেশগতভাবে মানব অধিকার লঙ্ঘন এই দুটাকে যদি আমরা সম্মত রাখতে পারতাম, তাহলে আজকে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে শ্রমিক পাওয়া যায়, যেখানে $150 শ্রমিক পাওয়া যায়, যেখানে চায়নাতে হলো $800, কম্বোডিয়া হলো $450, আপনার ভিয়েতনামে হলো $600, সিঙ্গাপুরে হলো আপনার $2500, সেখানে শ্রমিক পাওয়া যায় $150 বাংলাদেশে। সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। আমি মনে করি পরিবেশ সম্মত ইন্ডাস্ট্রি করুক, ব্যবসা বাণিজ্য করুক, ঘরবাড়ি করুক এবং শিল্প নির্মাণ করুক, জাহাজ নির্মাণ করুক, সর্বক্ষেত্রে আমরা যদি মানব অধিকার লঙ্ঘন না করি, পরিবেশগতভাবে যদি আমরা সম্মত রাখতে পারি, আমরা অনেক এগিয়ে যাব। আসলে আজকের এই উদ্যোগটা ছোটো উদ্যোগ নয়, এটা কিন্তু কোনো সরকারিভাবে করা হয়নি, এটা বেসরকারিভাবে একটা সংস্থা করা হয়েছে, একজাক যারা পরিচালককে নিয়ে। যা হোক, আমি আর দীর্ঘায়িত করবো না, আজকে একজাক যারা এই আমাদের আজিজ ভাই যাদেরকে নিয়ে পড়েছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা এই সংস্থার সাথে জড়িত, অবশ্যই একটি গাছ রোপণ করলে রাতারাতি ফল পাওয়া যাবে না, আমাদের নার্সিং করতে হবে। ভালো ফলের আশা করতে হলে ভালো বীজ বপন করতে হবে, ফল ধরবে তাকে পোকামাকড় ধরবে, তাকে বিষক্রিয়া থেকে মুক্ত রেখে। তখন আমরা চাই বাংলাদেশে দুর্নীতি এবং স্বজন প্রীতি আমরা জাদুঘরে দেখতে চাই। আমরা যেহেতু আমাদের এখানে পুলিশ প্রশাসন আছে, আমি বিশেষ করে বলবো আমাদের পরিবেশবাদী, আমরা অনেক পিছিয়ে থাকার কারণে আজকে সারা ওয়ার্ল্ড বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। বিনিয়োগ কিন্তু আমরা আমাদের দেশের আমাদের যে সস্তা শ্রম, 18 কোটি মানুষকে আমরা কাজে লাগিয়ে আমরা দেশকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো। এই ধরনের সংস্থায় দিতে পারে বাংলাদেশের বিনিয়োগকে আরও গতিশীল করে এবং ফরেন কারেন্সি ইনকাম করে দেশকে উন্নত নিয়ে যেতে পারে। যা হোক, আমার মনে অনেক বক্তা রয়েছেন, আমি মাঝখানে বেশি লম্বা টাইম নিয়ে নিলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে কর্ণফুলী চ্যানেল ও এবং আজকে পরিবেশ ও এবং পরিবেশ ভাজির যে আজকের অনুষ্ঠানকে আমি ধন্যবাদ জানিয়ে সবার কাছ থেকে দোয়া চাই। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।